শনিবার রাজধানীর গীতাঞ্জলি গেস্ট হাউসে পর্যটন দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের সচিব অধিকর্তা এবং পর্যটনের পরিকাঠামোর কাজের সাথে যুক্ত বিভিন্ন এজেন্সিগুলির আধিকারিকরা। বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রজেকশনের মাধ্যমে পর্যটন দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়। বৈঠক শেষে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানান। তিনি জানান, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের পর্যটনের পরিকাঠামো বৃদ্ধির কাজ চলছে। এর মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, স্বদেশ দর্শন, নর্থ ইস্ট কাউন্সিল প্রভৃতি সংস্থার প্রকল্পগুলি রয়েছে। কিছু প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে চলমান প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ হবে বলে জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, এই প্রকল্পগুলির কাজ শেষ হয়ে গেলে আগামী 2 বছরের মধ্যে ছোট রাজ্য হলেও ত্রিপুরা ট্যুরিজম মানচিত্রে একটি বিশেষ স্থানে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট নিয়ে এখানে আলোচনা হচ্ছে, এবং এই প্রজেক্টগুলো কিছু আছে এক্সটার্নালি এডেড ফান্ডিংয়ের মাধ্যমে, যেমন এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, কিছু রয়েছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বদেশ দর্শনের আন্ডারে, এবং কিছু প্রজেক্ট এর মধ্যে উদ্বোধন হয়ে গেছে, কিছু প্রজেক্ট কাজ চলছে, উদ্বোধনের অপেক্ষায় রয়েছে, এবং আরও কিছু প্রজেক্ট রয়েছে যেগুলো বেশি ভলিউমের, ধরুন 60-70 কোটি টাকার এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড দিয়ে সেগুলো মাত্র শুরু হয়েছে, আগামী 1 থেকে 2 বছরের মধ্যে সেগুলো সম্পন্ন হবে। তো অনেক কিছু প্রপোজাল এখানে আমাদের যারা আধিকারিকরা আছে তাদের সঙ্গে কথা বলে এই কাজগুলোকে কীভাবে ত্বরান্বিত করা যায়, এবং যারা এজেন্সিরা কাজ করছেন তাদের সাথে যে কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টের সেটা বৃদ্ধির মাধ্যমে এই কাজগুলোকে সঠিক সময়ে কীভাবে সম্পূর্ণ করা যায় সে বিষয়ে আমরা কথা বলছি। এবং আগামী দিনে ভারতবর্ষের সরকার থেকে, ট্যুরিজম দপ্তর থেকে আরও বেশি কী করে অর্থ এনে এই রাজ্যের পর্যটনের যে মানচিত্র সেটাকে বিশ্বের দরবারে আমরা স্থান করতে পারি সে বিষয়ে আমরা এখানে মিটিংয়ে আলোচনা হচ্ছে। এদিন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানান, টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি রাজ্য পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর একদিকে যেমন পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তেমনি পর্যটনকে কেন্দ্র করে রাজস্ব সংগ্রহের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশের চলমান সাম্প্রতিক অবস্থা প্রেক্ষাপটে রাজ্যের পর্যটনে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে, এই ঘাটতি কীভাবে দূর করা যায় সেই দিশায় কাজ চলছে। তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকার, বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ডোনার, নর্থ ইস্ট কাউন্সিল সবার সাথে কথা বলে রাজ্যের পর্যটনের পরিকাঠামোর উন্নয়ন করে পর্যটনকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে সরকার বদ্ধপরিকর। এই দিশায় দপ্তর এগিয়ে চলেছে বলেও জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বাংলাদেশ এখানে আপনাদের প্রত্যেকেরই সেখানে জানা আছে যে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হওয়ার পর সৌরভ গাঙ্গুলি, ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক, আমাদের ট্যুরিস্ট ফুটফল যেমন বেড়েছে এবং আমাদের রেভিনিউ জেনারেশনও অনেকটাই বৃদ্ধি পেয়েছে, ডাবলের উপর হয়েছে, কিন্তু বর্তমান বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুটা সেখানে ঘাটতি দেখা দিয়েছে। তো আমরা আশা করব যে আগামী দিনে পর্যটনের ক্ষেত্রে আমাদের যে ঘাটতিটা সেটা আমরা কীভাবে মেটাতে পারি এবং মেটাতে সক্ষম হব সে দিশায় আমরা কাজ করছি, সরকার আমরা কাজ করছি, এবং কেন্দ্রীয় সরকার এবং আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, আমাদের ডোনার, নর্থ ইস্টার্ন কাউন্সিল প্রত্যেকের সঙ্গে কথা বলে তাদের সহযোগিতা সাহায্য নিয়ে আগামী দিনে ট্যুরিজমের যে পরিকাঠামো সেটা আমরা এই রাজ্যে একটা আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর, আমরা ধীরে ধীরে সে দিশায় আমরা এগোচ্ছি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পর্যটন মন্ত্রী আরও জানান, আগামী কয়েক বছরের মধ্যে রাজ্যের পর্যটন পরিকাঠামোর উন্নয়নে 500 থেকে 550 কোটি টাকা ব্যয় হবে। তিনি আরও জানান, ত্রিপুরা সুন্দরী মন্দিরের নির্মাণ কাজ প্রায় শেষের পথে, ভারত সরকারের প্রসাদ প্রকল্পে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের কাজ চলছে। প্রকল্পের নির্মাণকারী সংস্থা জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে তাদের নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে এবং জানুয়ারি মাসের মধ্যে প্রকল্প রাজ্য সরকারের কাছে হস্তান্তর করা হবে। সেই অনুসারে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে নতুন রূপে দেখা যাবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।